প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা দীর্ঘদিন ছুটির পর, পূজা ও ঈদ মিলাদুন্নবীর ছুটির পর আবার আমাদের অনলাইন ক্লাসে ফিরে এসেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমরা বলে নিই, আমরা 5 নম্বর ইউনিট শেষ করেছি, এখন 7 নম্বর ইউনিট, গবেষণা প্রস্তাবনা। তো গবেষণা প্রস্তাবনা লেখার জন্য আজকের আমাদের পাঠের বিষয় গবেষণা প্রস্তাবের ধারণা। তো ইউনিট 7-এর এই প্রথম অংশটা গবেষণা প্রস্তাবের ধারণা। তো গবেষণা প্রস্তাবটা আসলে কি, এটা কনসেপ্টটা কি, মূল কনসেপ্ট সেটা হলো, গবেষণা প্রস্তাব হলো গবেষণা সংক্রান্ত পূর্ব পরিকল্পনা, যা অনুসরণ করে একজন গবেষক তার গবেষণা কার্য পরিচালনা করে। গবেষণা প্রস্তাবকে গবেষণার চিত্র বা সারসংক্ষেপ আমরা সাধারণত সিনপসিস বলে থাকি। সকল গবেষণা কার্য সম্পাদন করতে একজন গবেষককে বিভিন্ন ধরনের কার্যাবলী ধাপে ধাপে সম্পাদন করতে হয়, আর ওই সকল কার্যাবলী সম্পাদনের আগে একটি পূর্ব পরিকল্পনা করতে হয়। এই পূর্ব পরিকল্পনাকে কৌশলগত পরিভাষায় গবেষণা প্রস্তাব বলা হয়। গবেষণা প্রস্তাবের মাধ্যমে একজন গবেষক কী বিষয়ে এবং কোন ধরনের সমস্যা নিয়ে কাজ করছেন তার সমাধানের পথ রৈখিক ও লিখিত আকারে প্রকাশ করে। উক্ত গবেষণার সাথে স্বার্থ সংশ্লিষ্ট সকলের আন্তঃসম্পর্ক বিদ্যমান থাকে। একটি গবেষণা প্রস্তাব প্রস্তুত করে পৃষ্ঠপোষক বা পর্যালোচনাকারীকে প্রেরণ করা হলে তা উপযুক্তভাবে রিভিউ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা করে। তো কোনো নির্দিষ্ট বিষয়ে গবেষণা পরিচালনার প্রাথমিক কাজ হলো গবেষণা প্রস্তাব প্রস্তুত করা। গবেষণা প্রস্তাব সামগ্রিক গবেষণা কার্যক্রমের পূর্ব পরিকল্পনা, যাতে গবেষণার বিষয় বা সমস্যা, গবেষণার উদ্দেশ্য ও যৌক্তিকতা সংক্ষেপে বর্ণনা করা হয়। গবেষণা প্রস্তাবের উপর ভিত্তি করেই গবেষক সামগ্রিক গবেষণা কর্ম পরিচালনা করে থাকেন, এবং গবেষণা প্রস্তাবের মূল উদ্দেশ্য হল গবেষণার রূপরেখা তৈরি করা ও পৃষ্ঠপোষকের সাথে যোগাযোগ করানোর ব্যবস্থা করা। গবেষণা পত্র বা থিসিস, অভিসন্দর্ভ বা ডিজার্টেশন অর্থায়িত সমীক্ষা ফান্ডেড স্টাডি এবং বিদ্যালয় ভিত্তিক অধ্যয়ন কম্প্রিহেন্সিভ স্কুল স্টাডি ইত্যাদি আনুষ্ঠানিক গবেষণার জন্য প্রয়োজন সতর্ক সাবধানী কর্ম পরিকল্পনা ও তার বাস্তবায়ন। যে কোনো গবেষণা শুরু করার আগে তার জন্য একটি সুনির্দিষ্ট প্রস্তাব লিখতে হয়। বলা যায় এই গবেষণা প্রস্তাবই গবেষণার যাত্রার আরম্ভ ও শেষ। সুচিন্তিত সুনির্দিষ্ট সুপরিকল্পিত প্রস্তাবনায় কেবল একজন গবেষককে তার পথ নির্দেশনা দিয়ে কাজটিকে সাফল্যমণ্ডিত করতে পারে। যে কোনো আনুষ্ঠানিক গবেষণা শুরুর পূর্বে একটি গবেষণা প্রস্তাব তৈরি করে নিতে হবে। গবেষণা প্রস্তাবটি পুরো গবেষণা প্রক্রিয়ায় গবেষককে পথ নির্দেশ প্রদান করে থাকে। এখন আমরা গবেষণা প্রস্তাবের কনসেপ্টটা দেখলাম, এখন আমরা একটা সংজ্ঞা দেখি যে সামগ্রিক গবেষণা কার্যক্রমের পূর্ব পরিকল্পনাকে গবেষণা প্রস্তাব বলে। গবেষণা প্রস্তাবকে গবেষণার সারসংক্ষেপ বা সিনপসিস অফ রিসার্চ বলা হয়। গবেষণা প্রস্তাব আসলে গবেষণা নকশার লিখিত দলিল। কোনো গবেষণা কার্য শুরু করার ক্ষেত্রে এটি এক ধরনের রোডম্যাপ। একজন গবেষক যখন কোনো বিষয়ে গবেষণা পরিচালনা করতে চান, তখন অবশ্যই তাকে গবেষণা প্রস্তাব তৈরি করতে হয়। গবেষণা প্রস্তাবের উপর ভিত্তি করেই গবেষক সামগ্রিক গবেষণা কর্ম পরিচালনা করে থাকেন। এখন আমরা বিশেষজ্ঞদের মতে, দুইজন বিশেষজ্ঞের মত দেখব। মোহাম্মদ জয়নুল আবেদিন তাঁর হ্যান্ড বুক অফ রিসার্চ বই লিখেছেন,
A proposal deals with the ideas of a researcher about what research he wants to do, what objectives and methodology he has set for the research, how much time and resources are required to complete the research. অর্থাৎ একজন গবেষক কি গবেষণা করতে চান, তার ধারণাসমূহ, তিনি গবেষণার জন্য কি উদ্দেশ্যাবলী ও পদ্ধতি অনুসরণ করতে চান, গবেষণাটি সম্পন্ন করতে কত সময় সম্পদের প্রয়োজন, গবেষণা প্রস্তাব, এই সকল বিষয় নিয়ে কাজ করে। আরেকটা সংজ্ঞা আমরা দেখব, এনএইচ মালহোত্রা, ওনার মতে দ্য বিজনেস রিসার্চ প্রপোজাল ইজ দ্য অফিসিয়াল লেআউট অফ দ্য প্ল্যান বিজনেস অ্যাক্টিভিটি ফর ম্যানেজমেন্ট। অর্থাৎ ব্যবসায় গবেষণার প্রস্তাব হচ্ছে ব্যবস্থাপনার জন্য পরিকল্পনা ভিত্তিক ব্যবসায় কাজগুলোর আনুষ্ঠানিক জিনিস। এখন আমরা দুটো সংজ্ঞা দেখলাম, গবেষণা প্রস্তাবে সর্বদা গবেষণা কার্যের উদ্দেশ্যের একটি বিবরণ, গবেষণার সমস্যার সংজ্ঞা ও সিদ্ধান্তের বিবরণ অন্তর্ভুক্ত থাকে। একটি ভালো গবেষণা প্রস্তাব পদ্ধতিগতভাবে নির্দিষ্ট গবেষণা পদ্ধতি এবং বিশদ প্রক্রিয়াগুলোর রূপরেখা দেয়, যা গবেষণা কার্যের প্রতিটি পর্যায়ে ব্যবহৃত হয়। সাধারণ ব্যয় এবং সময়সীমা গবেষণা প্রস্তাবে অন্তর্ভুক্ত থাকে। গবেষণা প্রস্তাবটি গবেষক এবং গবেষণা ব্যবহারকারীর মধ্যে প্রাথমিক যোগাযোগের নথি হিসেবে কাজ করে। গবেষণাটি কেন এবং কীভাবে পরিচালিত হবে সে সম্পর্কে সমস্ত অস্পষ্টতা গবেষণা প্রস্তাবের মাধ্যমে স্পষ্ট করা হয়। অর্থাৎ আমরা গবেষণা প্রস্তাবে কী কী দেব সেই বিষয়ে একটা এখানে উল্লেখ করলাম। এখন গবেষণা প্রস্তাবের উদ্দেশ্য, তো উদ্দেশ্য কী কী? এক, একজন গবেষক কী বিষয়ে বা কোন ধরনের সমস্যার সমাধানের জন্য গবেষণা করছেন তা গবেষণা প্রস্তাবের মাধ্যমে জানা যায়। গবেষণা প্রস্তাবের মাধ্যমে গবেষণার মূল উদ্দেশ্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। গবেষণা কার্যের জন্য কী পদ্ধতি প্রয়োগ করা হবে তা জানার উদ্দেশ্যে গবেষণা প্রস্তাব প্রস্তুত করা হয়। একটি গবেষণা কার্যক্রম পরিচালনা করতে কত সময় অর্থের প্রয়োজন তার সামগ্রিক বাজেট করার জন্য গবেষণা প্রস্তাবের প্রয়োজন। গবেষণা প্রস্তাবের গবেষণা কার্য সম্পাদন করতে কী ধরনের কী পরিমাণ সম্পদের প্রয়োজন তা নিরূপণ করা যায়, আর এই পূর্বানুমানের উদ্দেশ্যে গবেষণা প্রস্তাব উপস্থাপন করা হয়ে থাকে। আবার গবেষণা প্রস্তাবের গুরুত্ব, গবেষণা প্রস্তাব একটি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের এক ধরনের লিখিত দলিল। গবেষণা বিভিন্ন কার্যক্রম জড়িত এবং তাই ইহা সকল কাজকে একটি নিয়মতান্ত্রিক ও বৈজ্ঞানিক উপস্থাপন করে। প্রকৃত কোনো গবেষণা পরিচালনার আগে গবেষণা প্রস্তাব লেখা খুব জরুরি। গবেষণা প্রস্তাব গবেষণা কমিটি বা বোর্ডের সামনে উপস্থাপন ও আলোচনার পরে একটি গবেষণা পরিকল্পনা চূড়ান্ত করা হয়। তাই শিক্ষা গবেষণার ক্ষেত্রে গবেষণা প্রস্তাবের গুরুত্ব অপরিসীম। গবেষণা প্রস্তাবের গুরুত্ব দুটি দৃষ্টিকোণ থেকে আমরা দেখব, এক গবেষকের দৃষ্টিকোণ থেকে, আরেকটা হলো পৃষ্ঠপোষকের দৃষ্টিকোণ থেকে। তো প্রথমে গবেষকের দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি, এর গুরুত্বটা এরকম। অগ্রিম পরিকল্পনা, গবেষণা প্রস্তাব যেহেতু গবেষণা কার্যক্রমের পূর্ব পরিকল্পনা ও রূপরেখা, তাই গবেষক অতি সহজে গবেষণার সকল কাজ করতে পারেন। তাই অগ্রিম পরিকল্পনা হিসাবে গবেষণা প্রস্তাবের গুরুত্ব অনেক। খ, উদ্দেশ্য নির্ধারণ, গবেষণা প্রস্তাবের মাধ্যমে একটি গবেষণার উদ্দেশ্য নির্ধারণ করা হয়, তাই গবেষক প্রস্তুতকৃত গবেষণা প্রস্তাব দ্বারা অতি সহজে গবেষণার যৌক্তিকতা উপস্থাপন করতে পারেন। গ, অনুমোদন লাভ, ব্যবসায় গবেষণা প্রস্তাবটি গবেষণা কমিটি বা বোর্ড সভায় অনুমোদনের প্রয়োজন হয়। পৃষ্ঠপোষকের কাছ থেকে গবেষণা কার্য অনুমোদনের জন্য গবেষণা প্রস্তাবের গুরুত্ব অপরিসীম। এবার আমরা দেখব পৃষ্ঠপোষকের দৃষ্টিকোণ থেকে গুরুত্ব। উপযুক্ত গবেষক নির্বাচন, গবেষণা প্রস্তাবের মাধ্যমে পৃষ্ঠপোষক অতি সহজে একজন উপযুক্ত গবেষককে নির্বাচন করতে পারেন, তাই গবেষক নির্বাচনের জন্য গবেষণা প্রস্তাবের গুরুত্ব অনেক। খ, গবেষণার যৌক্তিকতা মূল্যায়ন, গবেষণা প্রস্তাবে একটি গবেষণা সমস্যার বর্ণনা, গবেষণার পদ্ধতি, সাহিত্য পর্যালোচনা থাকে। পৃষ্ঠপোষক গবেষণা প্রস্তাব সাহিত্য পর্যালোচনা দেখে সুনির্দিষ্ট গবেষণা জ্ঞানের ঘাটতি চিহ্নিত করতে পারেন, এভাবে গবেষণার যৌক্তিকতা মূল্যায়ন করা হয়। বাজেট, একটি গবেষণা কার্য পরিচালনার জন্য অর্থের প্রয়োজন হয়, আর এই অর্থের যোগান পৃষ্ঠপোষক প্রদান করেন। গবেষণা প্রস্তাবে গবেষণা পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থের বাজেট দেওয়া থাকে, এজন্য গবেষণা প্রস্তাবের গুরুত্ব অপরিসীম।
আমরা দেখি বিশ্বব্যাংক বা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং দেশীয় বিভিন্ন এনজিও সংস্থা এবং সরকারি সংস্থা অবশ্যই এই বিভিন্ন সময় বিভিন্ন গবেষণা পরিচালনা করেন পৃষ্ঠপোষক হিসাবে। তো যাক, আমরা এই এতক্ষণ যা আলোচনা করলাম, এখানে তিনটা প্রশ্ন: এক, গবেষণার প্রস্তাব বলতে কী বোঝায়; দুই, গবেষণা প্রস্তাবের উদ্দেশ্য লিখুন; তিন, গবেষণা প্রস্তাবের গুরুত্ব ব্যাখ্যা করুন। এই তিনটা প্রশ্ন আমরা উত্তর আমরা লিখব এবং ভালো করে শিখব। তো সবাইকে ধন্যবাদ, আমরা এই তিনটি শিখনফল নিয়ে আজকে এখানে কথা বলেছি।